আপনার নেতার বিরুদ্ধে কটুক্তি হলে রাজপথে গলা ফাটিয়ে দেন, আর নবীজির অপমাননা হলে আপনি চুপ করে বসে থাকেন, এটা মুসলমান নামের মুনাফিকি ছাড়া কিছুই না। আপনার নেতার চাইতে কি আমার নবীর ইজ্জত কম না বেশি? শুধু বেশি বললে ভুল হবে, বরং আমার নবীর ইজ্জত হচ্ছে গোটা দুনিয়ার সমস্ত কিছুর চাইতে বেশি। গোটা দুনিয়ার সব কিছুকে এক পাল্লায় রেখে দিলে আর আরেক পাল্লায় আমার নবীর একটা সুন্নত রেখে দিলে সারা দুনিয়ার সব কিছু আমার নবীর একটা সুন্নতের সমানও হবে না। কি আজীব ব্যাপার, নেতার বিরুদ্ধে কেউ কথা বললে আরে বাপ রে বাপ, নেতা নেত্রীদের একটু দয়া পাওয়ার জন্য গলা ফাটাই ফেলে, কত টাকা খরচ করে বিরিয়ানি পর্যন্ত খাওয়ায়। তোমার নবীকে কটুক্তি করা হলো, তুমি কোনো কথা বললে না, কিয়ামতের দিন ওই নবীর সামনে তুমি কিভাবে দাঁড়াবে? দাঁড়ানোর মতো তো কোনো উপায় থাকবে না। রাসূলের অপমানে যদি কাঁদলো না তোর মন, মুসলিম নয় মুনাফিক, তুই রাসূলের দুশমন। আমাদের প্রশাসনের ভাইদেরকে আমরা অনেক সম্মান করি, তাদের জন্য আমরা অনেক দোয়া করি, কারণ দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় তারা যথেষ্ট ভূমিকা পালন করছে, এজন্য তাদের জন্য আমরা সবসময় দোয়া করি, তাই না? আমরা মসজিদে বিভিন্ন আলোচনায় দোয়া মাহফিলে তাদের কথা মনে পড়লেই আমাদের হৃদয় থেকে দোয়া আসে, কিন্তু আমাদের কষ্ট লাগে তখন এদেশের 90% মানুষ মুসলমান, মুসলমানদের প্রিয় নবী, সেই নবীজিকে অবমাননা করা হলে মুসলমান তো একটু প্রতিবাদ জানাতেই পারে, সেই প্রতিবাদটুকু জানাতে আপনারা যদি বিঘ্নতা সৃষ্টি করেন, আপনারা যদি বাধা বিপত্তি দেন, আপনাদের কাছে বিনয়ের সাথে আমার প্রশ্ন হলো, ভাই আপনারাও তো মুসলমান, আপনারাও তো মুসলমান, আপনিও তো কোনো মুসলমান ঘরে জন্ম নিয়েছে, আপনিও তো কোনো মুসলিম ঘরে জন্ম নিয়েছেন, সুতরাং একজন মুসলমান হয়ে নিঃসন্দেহে নবীর প্রতি আপনারও ভালোবাসা আছে, যদি ভালোবাসা থেকেই থাকে তাহলে আপনার আর একজন মুসলমান ভাই তিনি প্রতিবাদ জানাচ্ছেন, তাকে প্রতিবাদটুকু জানানোর সুযোগ তো আপনার দেওয়া উচিত। মুসলমানরা সহিংসতায় বিশ্বাসী নয়, মুসলমানরা সহিংসতায় বিশ্বাসী নয়। এই মহিলা যে কাজ করেছে, এই বিজেপি মুখপাত্র নূপুর শর্মা, সে মহানবীর বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য দিয়ে গোটা দুনিয়ার মুসলমানদের কলিজায় সে আগুন লাগিয়ে দিয়েছে। আরব দেশগুলো, বিশেষ করে সৌদি আরব, কাতার, দুবাই, ওমান সহ আরব দেশগুলো, তারা তীব্র নিন্দা জানিয়েছে। নিন্দা জানানোর পাশাপাশি বেশ কয়েকটি দেশ ভারতের রাষ্ট্রদূতকে তলব করে এই ঘটনার নিন্দা জানিয়েছেন, কোনো কোনো দেশ তো আবার ভারতের পণ্য বয়কট করেছে। এটা প্রতিবাদের এক একটা সিস্টেম, যে যার মতো প্রতিবাদ জানিয়েছে। আপনার কাছে দলের চাইতে কেন নবী বড় হতে পারে না? আপনি দলের চাইতে নবীকে বড় করে দেখেন, আপনি কবরে যাওয়ার পরে বলা হবে না আপনি কুলদল কোন দল করতেন, বলা হবে নবীর ব্যাপারে মা হাযার রাজুল আল্লাযী বুইথা ফীকুম, ওনাকে কি চিনো যাকে তোমাদের জন্য পাঠানো হয়েছিল? নবী প্রেমিক যারা ছিল কবরের সাথে সাথে নবীজিকে চিনে ফেলবে, বলবে আমি তো চিনি, যাকে সারা জীবন ভালোবাসতাম, সারা জীবন যার আনুগত্য করতাম, ইনি তো আমার প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো নেতা কাজে লাগবে না, আপনারা কে কোন দল করেন আমি জানি না, কোনো নেতা কাজে লাগবে না, একজন নেতাই কাজে লাগবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাজে যে লাগবে এটা প্রমাণ দেই, আপনারা লাশ কবরে রাখার সময় কি পড়েন? বিসমিল্লাহি বিসমিল্লাহি মিল্লাতি, এই যে দোয়াটা পড়ে রাখলেন এটার অর্থ কি? আল্লাহর নামে রাসূলের দলে উঠাই দেয়া গেলাম। কারে আপনি রাসূলের দলে উঠাই দেন? কারে রাসূলের দলে উঠাই দেন? সে নেতার জন্য হুঙ্কার দিত আর নবীর অবমাননায় চুপচাপ থাকতো, যে লোকটার সারা জীবন জীবন যৌবন রাসূলুল্লাহর কাজে লাগলো না, এই লোকটার মরা লাশ মরা দেহরই আমার নবী কি করবে?